গাজার হাসপাতালত আক্রমণ করিবর বাবে ইসরায়েলক অনুমতি প্রদান করা নাই আমেরিকায়। গাজা স্ট্রিপর আল-শিফা হাসপাতালত আইডিএফে যে আক্রমণের ঘটনা সংঘটিত করলে আল-শিফা হাসপাতালের ভিতরত এমআরআই কক্ষত কমান্ড অফিস হামাসর কমান্ড অফিস আছে নে নাই, নিয়ন্ত্রণ কক্ষ আছে নে নাই সেই সন্দর্ভত অভিযান চলাই বিভিন্ন ভিডিও বিভিন্ন দৃশ্য এই মুহূর্তে রাজহুয়া করেছে আইডিএফে। তেনে সময়তেই আমেরিকায় পুনের নিজের স্থিতি প্রকাশ করে কৈছে যে হাসপাতালত আক্রমণের ক্ষেত্রত আমেরিকায় অনুমতি দিয়া নাছিল ইসরায়েলক। যে সময়ত বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকালে আঙুলি টুয়াই আহিছে, আমেরিকাক এই ক্ষেত্র জগরিয়া করে আহিছে যে আমেরিকার নির্দেশ মর্মে ইসরায়েলে গাজা স্ট্রিপর হাসপাতাল সমূহত আক্রমণ চলার অভিযোগ আহিছে। তেনে সময়তেই এই অভিযোগ সমূহ নচ্ছাত করে এই দাবি সমূহ অগ্রাহ্য করে আমেরিকায় স্পষ্টকৈ কৈছে যে হাসপাতালত আক্রমণ করার অনুমতি আমেরিকায় কেতিয়াও দিয়া নাই ইসরায়েলক। প্রসঙ্গক্রমে উল্লেখ করব লাগিব, যেতিয়াই আইডিএফে গাজা স্ট্রিপর হাসপাতালত আক্রমণ করেছিল তেতিয়া এটা তথ্য সম্মুখলে আহিছিল যে হোয়াইট হাউসের এগারী মুখপাত্র কৈছিল যে ওয়াশিংটনের হাতত তথ্য আছে, প্রমাণ আছে, গাজা স্ট্রিপর একাংশ হাসপাতালত ঘাটি পাতি আছে হামাস সন্ত্রাসবাদী, বিশেষ আল-শিফা হাসপাতাল, আল কুজ হাসপাতাল, গাজা স্ট্রিপর সর্ববৃহৎ এই চিকিৎসালয় দুখনের ভূগর্ভত টানেল সজাই, টানেল পাতি বা টানেল বনাই তাত হামাস সন্ত্রাসবাদীয়ে আত্মগোপন করে আছে বা তাত কার্যালয় আছে বা তাত নিয়ন্ত্রণ কক্ষ আছে হামাসর, এনে কিছু তথ্য প্রমাণ থাকার কথা হোয়াইট হাউসের এগারী মুখপাত্রই প্রকাশ করার পিছতেই হাসপাতালত অভিযান আরম্ভ করেছিল আইডিএফে। আর শেহতীয়াভাবে যুদ্ধর 41টা দিনত যে ধরনের আক্রমণের ঘটনা অভিযানের ঘটনা দেখবলে পোৱা হল গাজা স্ট্রিপর আল-শিফা হাসপাতালত, যত বিভিন্ন ধরনের ভিডিও মুক্তি করা হয়েছে, যত আমি কালিরে পর আপনার দেখাই আছো কেনেদরে তাত বৃহৎ অস্ত্র ভান্ডার উদ্ধার করা হয়েছে হামাস সন্ত্রাসবাদী, AK-47ৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন ধৰণৰ অত্যাধুনিক মাৰণাস্ত্ৰ, বিস্ফোৰক সামগ্ৰী, হামাছৰ ইউনিফৰ্ম, বিভিন্ন ধৰণৰ সা সামগ্ৰী উদ্ধাৰ কৰা হৈছে। MRI কক্ষৰ ভিতৰত প্ৰৱেশ কৰি সেই ভিডিঅ' প্ৰস্তুত কৰিছিল IDF-এ আৰু তাৰ পিছতো এতিয়া ড্ৰিলিংৰ বাবে প্ৰস্তুতি আৰম্ভ কৰিছে, সমগ্ৰ হস্পিটেলখনৰ চৌহদ খান্দিবৰ বাবে প্ৰস্তুতি চলাইছে IDF-এ। এই হাসপাতালত এতিয়া খনন কার্য চলিব, এই খনন কার্যর পিছতেই জানিব পৰা যাব যে হাসপাতালত তলত সুরঙ্গ আছে নে নাই, টানেল আছে নে নাই হামাসর। যেহেতু সর্ববৃহৎ এলেকা জোড়া এখন চিকিৎসালয়, তাত কোন গোপন স্থানত হামাসে ঘাটি পাতি থাকিব পাৰে এই সন্দৰ্ভত তন্ন তন্নকৈ অভিযান অব্যাহত রাখিছে। সমগ্র হাসপাতালখন IDF-এ ঘেরি লৈ প্রতিটো দেশ, প্রতিটো চুক, প্রতিটো কোণত অভিযান অব্যাহত রাখিছে IDF-এ। এনে কি গোপন স্থান আছে যত এই নিয়ন্ত্রণ কক্ষ আছে হামাস সন্ত্রাসবাদীর সেই সন্দর্ভত অভিযান চলাই আছে। উল্লেখযোগ্য যে আমেরিকার সমান্তরালক ইসরায়েলেও সেই একটা দাবিয়ে উত্থাপন করে আছে বিগত সময়সাত যে এই আল-শিফা হাসপাতালের পরাই হামাসর অপারেশন কমান্ড অপারেশন চলি অহার কথা সদরি করে আছে আর যার বাবে সেই অভিযান চলা হল, সেই বৃহৎ অভিযানত যেসমূহ তথ্য পালে বা অস্ত্র ভাণ্ডার পালে মারণাস্ত্র লাভ করা হল আর সেই দাবি সত্য প্রমাণিত হওয়া বলে পুনের উল্লেখ করেছে ইসরায়েলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে পুনর্বার কৈছে যে ইসরায়েলে যে দাবি করে আছিল যে এই হাসপাতালখনতে হামাসর কমান্ড অপারেশন চলি আছে বা নিয়ন্ত্রণ কক্ষ আছে সেই দাবি এই মুহূর্তত 100% সত্য প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে আর যার বাবে সেই গোপন সুরঙ্গ, গোপন টানেল বিচারি বর্তমান অভিযান তীব্রতর করে তোলা হয়েছে। আর তার মাজতে ইতিমধ্যে আমি উল্লেখ করলো যেসমূহ অভিযোগ আহিছে এটি আমেরিকার উপর, কারণ আমেরিকার নির্দেশ মর্মে আমেরিকার বলত বলিয়ান হয়ে এনেদরে ইসরায়েলে চলাই গেছে গাজা স্ট্রিপত নির্মম অত্যাচার, নির্মম হত্যাযোগ্য, সাধারণ নিরীহর উপর এনেকা ধরনের অত্যাচারক লৈ বা হত্যাযোগ্যক লৈ ধিক্কার গরিহনা দিয়ে আহিছে বিশ্বের বিভিন্ন দেশে, রাষ্ট্রসংঘকে ধরে বিভিন্ন পক্ষই যুদ্ধবিরতির বাবে হেঁচা প্রয়োগ করিয়ে আছে। আর তেনে সময়তে আমেরিকায় এটা উলোটাখর মারিলে নে কি সেয়া অবশ্যই চর্চার বিষয় হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে, কারণ আমেরিকার নির্দেশত এই আক্রমণের ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ চলি আহিছে আমেরিকার বিরুদ্ধে। আর আমেরিকার প্রশাসনে ইতিমধ্যে সদরি করেছে যে
আমেরিকায় কেতিয়াও অনুমোদন দিয়া নাছিল এই আক্রমণত হাসপাতাল আক্রমণত আমেরিকায় কেতিয়াও অনুমতি দিয়া নাছিল কারণ এই হাসপাতাল আক্রমণ এটা যুদ্ধ অপরাধ বলি অভিহিত করা হৈছে যুদ্ধ অপরাধ বলি গণ্য করা হৈছে অমানবীয় কার্যকলাপত ইসরায়েল লিপ্ত থকার বাবে আমেরিকার হাত থকা বলি বিভিন্ন মহলে অভিযোগ আনি আছে আর যার বাবে ইরানের পর আরম্ভ করে বিভিন্ন দেশে আমেরিকা খকিয়াই আহিছে আর তেনেস্থলত আমেরিকায় এটা কৈছে যে আমেরিকায় অনুমোদন জানা নাছিল হাসপাতালত আক্রমণ করার ক্ষেত্রত যদি যুদ্ধবিরতির কথালে আহ কাতারে এটিও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আছে হামাস আর ইসরায়েলের মাজত কেনেদরে যুদ্ধবিরতি আনিব পৰা যায় এই যুজখন বন্ধ করব পৰা যায় ইতিমধ্যে গাজা স্ট্রিপর বিস্তীর্ণ প্রান্ত ইসরায়েল ডিফেন্স ফোর্সে দখল করেছে নিজের নিয়ন্ত্রণলৈ আনিছে আমি ইতিমধ্যে উল্লেখ করেছিল গাজার পার্লিয়ামেন্টর পর আরম্ভ করে গভর্নমেন্ট কমপ্লেক্সর পর আরম্ভ করে পুলিশ হেডকোয়ার্টার সকলো নিজের দখললৈ নিছে নিজের নিয়ন্ত্রণলৈ নিছে আর যার বাবে এই গাজা স্ট্রিপত অনির্দিষ্ট কালের বাবে ইসরায়েল ডিফেন্স ফোর্সে নিরাপত্তার দায়িত্ব বা সুরক্ষার দায়িত্ব গ্রহণ করব বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে সেই পরিকল্পনার কথা উল্লেখ করে কৈছিল যে যদি পূর্বরে পড়া ইসরায়েলের নিয়ন্ত্রণত থাকিল হয় গাজা স্ট্রিপ তেতিয়াহলে সাত অক্টোবর সেই আক্রমণ হামাসে সংঘটিত করার সাহস নাপালে হয় বলে উল্লেখ করেছে আর যার বাবে হামাসক কোনো ধরনের আপোষ নকরে যুদ্ধবিরতির ক্ষেত্রত এই কথা বারে বারে সকিয়ায় আহিছে শেহতীয়াক হামাসে এটা প্রস্তাব দিছিল যে এটা শর্ত আরোপ করেছিল পাঁচ দিনের যুদ্ধবিরতি লাগে আর তার বিনিময়ত সত্তরগী পণবন্দীক মুকলি করিয়ে দিয়ার বাবে আগ্রহ প্রকাশ করেছিল হামাসে কিন্তু সেই প্রস্তাবর প্রতি কোনো সঁহারি নজনালে ইসরায়েলে যার বাবে হামাস নিঃশেষ করিবর বাবে হামাস উৎখাত করিবর বাবে যুদ্ধবিরতি কোনোপথে সম্ভব নহয় বলে কৈছে যদি যুদ্ধবিরতির সম্মতি প্রদান করে তেতিয়াহলে হামাসক দিয়া হব আন এটা সুযোগ আক্রমণ করবলে কারণ ইসলামিক শক্তিসমূহ ইতিমধ্যে একগোট হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের প্রতি প্রত্যাহ্বান সৃষ্টি করেছে এফালে হিজবুল্লাহ ইরান সমর্থনপুষ্ট ইরান মদতপুষ্ট হিজবুল্লাই আক্রমণ অব্যাহত রাখিছে সীমান্তত ইসরায়েলের সেনার ঘাটিত আক্রমণ সংঘটিত করে আহিছে আর আনফালে প্রত্যুত্তর দি গেছে হিজবুল্লাক আর যার বাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীগুলিয়ে হিজবুল্লাক সকিয়াই দিছে যে জুইর লগত খেলা নকরিবা যদি জুইর লগত খেলা করা তেতিয়াহলে তার পরিণাম এক শক্তিশালী জুই লাভ করিবা বলেও সকিয়াই সকিয়নি প্রদান করেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রীগুলিয়ে গতি তেনেস্থলত যুদ্ধর আজি বিরাল্লিশ দিনত ভরি দিলে যত গাজা স্ট্রিপ এটা শোচনীয় অবস্থালে পরিগণিত হয়েছে যত গাজা স্ট্রিপত মৃত্যুর মিছিল মৃত্যুর কিরিলে অব্যাহত আছে আর আনফালে আল কুজ হাসপাতালতো অভিযান চলাব আল শাইফা হাসপাতালতো অভিযান এই মুহূর্তে তীব্রতর করে তুলিছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে মুঠর উপর সেই সুরঙ্গ উদ্ধার করিহে এরিব ইসরায়েলে সেই সংকল্প লৈ সম্পূর্ণ আল শাইফা হাসপাতাল অবরোধ করে গোপন সুরঙ্গর সন্ধানত নামি পড়েছে IDF ইসরায়েল ডিফেন্স ফোর্স।